নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা মার্চ এপ্রিল মাস বগেনভেলিয়া ফেলিয়া গাছগুলোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময় আমি বাগান বিলাসের বিভিন্ন ধরনের গাছের অর্থাৎ একদম ছোট চারা থেকে শুরু করে বড় বড় গাছগুলো পর্যন্ত কোন কোন পর্যায়ে কি ধরনের যত্ন এবং পরিচর্যা করব সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে ভিডিওটি মন দিয়ে দেখুন আজকের এই ভিডিওতে আমি অনেক অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা যারা নতুন বাগান করছেন বা বাগান বিলাসের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন তাদের জন্য নতুন নতুন চারা কেনার উপযুক্ত সময় হলো এটা কারণ এই সময় গাছের একটা ফ্লাওয়ারিং সিজন চলে প্রতিটা গাছেই ফুল দেখতে পাওয়া যায় এই জন্য আমরা ফুল দেখে গাছগুলো নিতে পারি প্রত্যেকটা নার্সারি থেকেই যে তারা ট্যাগ লাগিয়ে লাগে যেমন আমি এখানে গাছ কিনেছি এই গাছে ট্যাগ লাগানো আছে এখানে এটা কি গাছ সেটা আমি বুঝতে পারছি আমি যে গাছটা চাইছি সেই গাছটাই আমি পেয়েছি প্রত্যেকটা নার্সারিতে কিন্তু আপনি এটা পারবেন না বা যারা নতুন বাগান করতে চাইছেন তারা প্রত্যেকটা গাছের নামও জানেন না এই জন্য নার্সারিগুলোতে এই সময় গাছে ফুল দেখে আপনারা নতুন নতুন চারা সংগ্রহ করতে পারেন যাদের গাছগুলো পুরনো গাছ গাছে সুন্দর শেপ দিতে চাইছেন কাটাই ছাঁটাই করার একটা উপযুক্ত সময় বছরে দু থেকে তিনবার বগানভেলা গাছগুলোকে কাটাই ছাটাই করা যায় তার মধ্যে বছরের সিজনের শুরুর সময় হচ্ছে এই মার্চ এপ্রিল মাস এই সময় গাছগুলোকে হার্ড প্রুনিং না করে সফট প্রুনিং করতে হবে এই যে এই যে গাছটি দেখছেন এটা একদম দেড় মাসও হয়নি এই ইম্পেরিয়াল থাইডিলাইট গাছটি কত সুন্দর ফুলে ভরে গেছে আমরা কিন্তু এই গাছগুলোকে এখন কাটাই ছাটাই করব না যে গাছগুলো পরিণত গাছ বড় হয়েছে অন্ততপক্ষে এক বছর তাদের বয়স হয়েছে ডালগুলো লতিয়ে গেছে সেই ধরনের গাছগুলোকে আমরা এখন সুন্দর করে লাইট প্রণে হালকা কাটাই ছাটাই করে রাখতে পারি যে সমস্ত নতুন নতুন চারা গাছগুলো আমরা নিয়ে আসছি এই ধরনের গাছগুলোকে নিয়ে এসেই আমাদেরকে যেটা করতে হবে বাড়িতে দু তিন দিন রাখার পর বাড়ির পরিবেশের সাথে এই গাছটাকে সেট খাইয়ে নিয়ে আমরা এগুলোকে রিপোর্ট করব প্রথমেই বড় বড় টবে আমরা রিপোর্ট করব না যেমন ধরুন আমি এই গাছটিকে প্রথমেই একটা আট ইঞ্চি সাইজের পটে দিয়ে দিয়েছে আপনাদের হাতে যদি যথেষ্ট সময় থাকে প্রথমেই গাছগুলোকে এরকম বড় টবে না দিয়ে এই ধরনের ছোট ছোট টবে অন্তত পক্ষে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি এই যে টব এই টবে প্রথমে শিফট করুন অন্যান্য গাছের চেয়ে বগান শিকড় থাকে খুব কম এই জন্য আমরা যদি প্রথমেই বড়ো টবে গাছগুলোকে দিয়ে দিই মাটি বেশি থাকার দরুন সেখানে জল বেশি ধরে রাখবে গাছ ততটা জল তুলতে পারবে না ফলে মাটিতে কিন্তু সবসময় অতিরিক্ত জল থাকবে যা গাছের রুটগুলোকে বা শিকড়গুলোকে পচিয়ে দিতে পারে তাই জলসেচটা যদি আমরা নিয়ন্ত্রিতভাবে করতে না পারি সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো ছোট ছোট পটগুলোতে গাছগুলো লাগাবেন কিন্তু বারে বারে পট চেঞ্জ করা এই পট একবার কিনে নিয়ে আবার পট ফাল্টে বড় পটে দেয়া এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার সাধ্য ব্যাপার এই জন্য আমি তাদেরকে বলবো যে আপনারা একটু বড়ো টবেও লাগাতে পারেন সেক্ষেত্রে টবের উপরের দিকে এই যে খানিকটা জায়গা জায়গা আপনারা খালি রেখে অর্ধেকটা মাটি দিয়ে গাছগুলোকে লাগাবেন গাছের সাইজ অনুযায়ী তারপরে এর পরবর্তীকালে বর্ষার শুরুতে অক্টোবর মাসের দিকে তখন আমরা যখন গাছে নতুন করে চাপান সার দেব মাটি দেব তখন পটটাকে আস্তে করে তুলে নিয়ে তাতে অতিরিক্ত মাটি দিয়ে আমরা কিন্তু বাকি অংশটা পূরণ করব বা কিছুটা অংশ খালি রাখবো বগেনভেলের গাছ এটেল মাটি খুব ভালো পছন্দ করে কিন্তু যেহেতু আমরা টবের মধ্যে গাছগুলো লাগাচ্ছি এই জন্য আমরা চেষ্টা করব বেলে বেলেদোয়াশ মাটি সংগ্রহ করব যদি বেলে বেলেদোয়াশ মাটি না থাকে তাহলে আপনারা কনস্ট্রাকশনের মোটা দানার বালি অথবা ধানের চিটে বা কুড়ো আপনারা তার সামনে মিশিয়ে দিতে পারেন আমি ব্যক্তিগতভাবে কোকোপিট মেশাতে বারণ করব কারণ কোকোপিট জল ধরে রাখে যেটা পরবর্তীকালে বা বর্ষার সময় গাছের কিন্তু ড্যামেজ ঘটাতে অধিকাংশ গাছগুলো যারা বিশেষ করে শুরু করছেন গাছ কিন্তু খাবার খুব ভালো পছন্দ করে তাই ওই যে সত্তর ষাট থেকে সত্তর ভাগ বেলে দোআঁশ মাটি তার সাথে তিরিশ ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সার মেশাবেন এবং মোটামুটি এক একটা আমি আট ইঞ্চি সাইজের টপ বলছি বা নতুন চারা গাছগুলোর কথা বলছি এই ধরনের চারা গাছগুলোর জন্য এক মুঠোর কম পরিমাণে শিঙ্কুচি এক মুঠোর কম পরিমাণে হাড় গুঁড়ো এবং দুধ থেকে আড়াই চামচ নিমখোল এক মুঠোর কম পরিমাণে সরষার খোল ভালো করে মিশিয়ে নিয়ে মাটিটাকে মোটামুটি চারা বসানোর কুড়ি থেকে বাইশ দিন আগে ভালো করে মিশিয়ে একটা জায়গায় শেড এরিয়ায় রোদ্দুরে রাখবেন না শেড এরিয়ায় রেখে দেবেন তারপরে সেই মাটিতে গাছগুলো বসাবেন দেখবেন গাছ বসানোর সাথে সাথে কয়েকদিনের মধ্যে কিন্তু গাছে নতুন পাতা আসতে শুরু করবে। গাছ লাগানোর পরেই গাছে যখন মোটামুটি নতুন পাতা আসতে শুরু করবে অর্থাৎ গাছ লাগানোর পনেরো দিনের মধ্যে গাছে কোনো খাবার দেবেন না পনেরো দিন বাদে গাছে খাবার দিতে শুরু করবেন যারা নতুন বগের মেলা গাছ করছেন বা চারা গাছগুলো নিয়ে এসেছেন এই গাছগুলোতে আমি যে সমস্ত গাছগুলো নিয়েছি এর আগে আমি বলেছি যে প্রত্যেকটা হেভি ব্লুমার দেখতে পাচ্ছেন কেমন ব্লুম করছে এটা এটা খুব কমন একটা আইডি হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট এটা হচ্ছে স্প্ল্যাশ এগুলো কিন্তু হেভি ব্লুমার গাছ ভরে ফুল আসছে তাই আপনাদেরকে আমি বলবো যারা নতুন বাগান করছেন তারা চেষ্টা করবেন এই ধরনের আইডি গুলোকে কিনতে এতে কি হবে আপনার কিন্তু গাছ লাগানোর পরপরই গাছে ফুল চলে আসবে ফলে গাছ করার যে ইচ্ছা সেটা আরও বেড়ে যাবে আমি এই নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও করব যে কোন কোন আইডিগুলো প্রথমে নির্বাচন করা উচিত তো আমি যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে যে যে গাছে আমরা লাগাই না কেন ফুল যদি চলে আসে সেক্ষেত্রে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা কখনোই প্রথমে গাছ লাগিয়েই ফুলের দিকে ঝোঁক ঝুঁকব না কারণ কি আমাদের গাছে ফুল আনতে গেলে বিশেষ বিশেষ কিছু সার আমাদের অল্টারনেট করে দিতে হয় কিন্তু আমরা প্রথম দিকেই চেষ্টা করব গাছের বৃদ্ধিকে খুব ভালোভাবে করতে গাছের কিন্তু এই যে ফুলের সাথে সাথে গাছের যদি শেপটা ঠিকঠাক না হয় বগান গাছ কিন্তু দেখতে সুন্দর লাগে না আমরা যদি সঠিকভাবে শেপ দিতে না পারি ধরনের যে ডালটা এটা কিন্তু লম্বা হতে হতে অনেক দূর বেরিয়ে যাবে এরকম দেখা যায় পাঁচ সাতটা ডাল লম্বা লম্বা হয়ে চারিদিকে ছড়িয়ে গেল দিয়ে ফুল ফুটলো সেটা কিন্তু মোটেই সুন্দর লাগে না গাছটা একটা কম্প্যাক্ট শেপ আসবে এবং গাছে ভর্তি ফুল আসবে এর জন্য আমাদেরকে করতে হবে যে মাটি বললাম বা যেভাবে বললাম সেভাবে গাছগুলোকে রিপোর্ট করবো বগেন ভেলে গাছ এখন মার্চ এপ্রিল মাস স্পেশাল সময় এই সময় আপনারা ফুল দেখে গাছ নিতে পারেন পরে যেই গরমের পরে বর্ষা শুরু হয়ে যাবে তখন কিন্তু গাছে ফুল আসার প্রবণতা কমে যায় অধিকাংশ গাছে ফুল পাওয়া যায় না তখন কিন্তু আপনারা কোনো ফুল গাছে দেখতে পাবেন না তাই আপনারা এখনই ফুল গাছগুলো কিনুন কিন্তু বছরের যে কোনো সময় আপনি ফুল গাছ কিনতে পারেন এবং বছরের যে কোনো সময় এই গাছগুলোকে নতুন করে পটিং করতে পারেন আর যে সমস্ত পুরোনো গাছগুলো আছে সেইগুলোকেও রিপট করার এখন হচ্ছে আদর্শ সময় সেটা আমি পরে আসছি তো এই গাছগুলোকে আমরা নতুনভাবে রিপোর্ট করব রিপোর্ট করার পর অন্ততপক্ষে এক বছর আমরা গাছগুলোকে ছেড়ে দেব। এরা এদের মতো করে যেভাবে খুশি বাড়ুক গাছে প্রথমে আমরা সেপ দেওয়ার চেষ্টা করব না গাছগুলো এলোমেলোভাবে র্যান্ডাম বাড়তে এই সময় আমাদেরকে যেটা করতে হবে যে গাছগুলোকে লাগানোর পরে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা গাছে কিন্তু কাঠি বেঁধে দিয়েছি যাতে গাছগুলো তো খুব নরম গাছ এবং এই সময় ঝড় ঝাপটা সময় আসছে সামনে বর্ষা আসছে গাছগুলো বৃষ্টির জল পেলে ঝড়ঝাপটা কিন্তু গাছ হেলে যেতে পারে ডাল ভেঙে যেতে পারে গোঁড়া নড়ে যেতে পারে এই জন্য আমরা গাছগুলোকে শক্তপক্ত কাঠি প্রয়োজনে চারটে পাঁচটা করে কাঠি চারিদিক দিয়ে দিয়ে গাছগুলোকে বেঁধে দেবো এবং এই গাছগুলোকে আমরা সুন্দর করে সাপোর্ট দিয়ে দেব এই কাজটা করতে থাকবো প্রথম এক বছর আর গোড়ায় আমরা যেভাবে মাটি প্রস্তুত করলাম এইভাবেই প্রত্যেকটা নতুন চারা গাছ বলুন বড় গাছ বলুন প্রত্যেকটা গাছ একই রকমভাবে রিপোর্ট করব এইবার আসবো খাবারের ব্যাপারটা পনেরো দিন বাদ থেকে গাছে আমরা খাবার দিতে থাকবো কি খাবার দেব সরষার খুলবে যেন তরল সার এর আগের যদি ভিডিও আপনি দেখে থাকবেন দেখবেন আমি সে খোল ভেজানো জল দিতে বারণ করেছি কিন্তু এখন আমরা বেশিরভাগ গাছগুলো হাইব্রিড ধরনের গাছ ব্যবহার করছি হেভি ব্লুমার গাছ নিয়ে আসছি এবং আমি গাছের যত্ন পরিচর্যা সম্পূর্ণভাবে পাল্টে ফেলেছি এখন আপনারা যেটা করতে পারেন প্রতি পনেরো দিন অন্তর প্রত্যেকটা গাছে খোল ভেজানো জল দেবেন কিন্তু দেখুন এই এই যে গাছগুলো হেভি ব্লুম করছে এটা ব্লুম করছে এটা ব্লুম করছে যখন গাছে ফুল থাকবে এই সময় আপনারা গাছগুলোকে যে ফার্টিলাইজার দেওয়া থেকে অব্যাহত দিতে পারেন ফুলটা শেষ হয়ে গেলে তারপরে দেবেন যে সমস্ত গাছগুলোতে ফুল থাকবে না সেটা ছোট গাছ হোক বড় গাছ হোক প্রতি পনেরো দিন অন্তর সরষার খোল ভেজানো জল দেবেন যাদের সরষার খোল ভেজানো পথে জল দিতে অসুবিধা হবে সরষার খোলটা গুড়িয়ে নিয়ে গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন এইবার যে খাবারটা আমি বলবো খাবারটাকে আমি তিনটে ভাগে ভাগ করব একটা হচ্ছে রাসায়নিক সার সেটাকে দুটো ভাগে ভাগ করব আর একটা হচ্ছে জৈব সার আমরা প্রথমে অর্গানিক খাবারটার কথা বলি যে অর্গানিক খাবার আমি যেভাবে মাটি প্রস্তুত করলাম ঠিক সেইভাবেই কিন্তু আপনি একটা মাটি তৈরি করে রাখতে পারেন বা মাটির প্রস্তুতির পরে যে সারগুলো বললাম হাড়গুঁড়ো সিংকুচি নিমখোল এবং হচ্ছে সরষার খোল এগুলোকে ভালো করে মিশিয়ে রাখবেন তারপরে আপনারা মাসে একবার করে এরকম এক একটা আট ইঞ্চি টবের জন্য একশো গ্রাম করে বা এক মুঠোর একটু বেশি বেশি করে গাছের চারিদিক দিয়ে ছড়িয়ে দেবেন আর প্রতি পনেরো দিন অন্তর একবার করে সরষার খোল ভেজানো জল দেবেন দেখবেন গাছের কিন্তু রেজাল্ট অত্যন্ত সুন্দর হবে রাসায়নিক সার আমি কয়েকটা রাসায়নিক সার বলে দিচ্ছি যেমন এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 সমরেশুয়ে এনপিকে যেটা যেটা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সমান পরিমাণে থাকে সেইগুলো প্রতি লিটার জলে দেড় থেকে দু গ্রাম হিসাবে গুলে মাসে একবার করে পাতায় স্প্রে করা যেতে পারে ছোটা জল আমরা গোড়াতেও দিয়ে দিতে পারি এই ফলিয়ার স্প্রে মানে যেগুলো এনপিকে উনিশ 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 যেগুলো জলে গুলে দেওয়া হয় সেগুলো কিন্তু মাটিতে দেওয়ার থেকে পাতায় দিলে বেশি কাজ হবে এতে দেখবেন গাছে কিন্তু ফুল আসার প্রবণতা কমে যাবে গাছের গ্রোথটা বেশি হবে আমি প্রথমেই বলেছি গাছে যারা নতুন গাছ করছেন প্রথমেই ফুলের দিকে ঝুঁকবেন না গাছটাকে বাড়ানোর দিকে চিন্তা করুন অন্তত পক্ষে এক দেড় বছর অপেক্ষা করুন দেখবেন তারপরে পাগল করিয়ে ফুল দেবে এই গাছ অথবা আমরা কিছু রাসায়নিক সার যেটা পাতায় না দিয়ে যেমন ডিএপি দশ ছাব্বিশ ছাব্বিশ বা বা সিঙ্গেল সুপার ফসফেট লাল পটাশ পটাশ অফ এই ধরনের গাছগুলো সারগুলো দিতে পারি যেমন বঙন ভেলিয়া সিঙ্গেল সুপার ফসফেট খুব সুন্দর পছন্দ করে মোটামুটি এরকম একটা ইঞ্চি টবের জন্য মাসে একবার করে এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর তার অর্ধেক অর্থাৎ হাফ চামচ লাল পটাশ আমরা মাসে একবার করে দেবো বাংলাদেশে হয়তো সিঙ্গেল সুপার ফসফেট পাওয়া যায় না সেখানে ট্রিপল সুপার ফসফেট পাওয়া যায় সেখানে আমরা পরিমাণটা একটু কম করে দিতে পারেন ডিএপি যদি আমরা গাছে দিই ডিএপি দিলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে সেই সময় আমরা মোটামুটি এক একটা এরকম আট ইঞ্চি টবের জন্য বারো থেকে চোদ্দোটা দানা গুনে গুনে একদম টবের সাইড দিয়ে দেব তো এই হচ্ছে আমাদের ছোট এবং এই ধরনের গাছ এবার আসবো মাঝারি সাইজের যে গাছ যে গাছগুলো আমাদের এক বছর বা দেড় বছরের পুরোনো সেই গাছগুলোকে কি ধরনের যত্ন পরিচালনা করব যদি মনে হয় যে গাছগুলোকে রিপোর্টিং করা দরকার আছে বগানভিলার গাছকে চেষ্টা করবেন প্রতি বছর বছর রিপোর্ট করার রিপোর্ট করার সময় গাছটাকে তুলবেন মাটি থেকে সুন্দর করে গাছে কিন্তু শিকড় অন্যান্য গাছের মধ্যে কম্প্যাকট থাকে না শিকড় থাকে খুব কম টপ থেকে তোলার পরে সাইড দিয়ে কিছুটা অংশ আছে এর ফিডার রুটগুলো থাকে মেইন শিকড় দেখবেন থাকে মোটা মোটা শিকড়গুলো সেটা গাছের গাছটাকে মাটির সাথে দাঁড় করিয়ে রাখে গাছটাকে বাঁচিয়ে রাখে আর গাছ খাবার সংগ্রহ করে কিন্তু মোটা শিকড় দিয়ে গাছ খাবার সংগ্রহ করে না খাবার সংগ্রহ করার জন্য সরু সরু প্রচুর চুলের মতো শিকড়গুলো রয়েছে সেই সমস্ত শিকড়গুলো ফিডার রুট সেগুলো সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায় এই জন্য সেই শিকড়গুলো কেটে দিতে হবে তারপরে যে মাটি আমি বললাম সেই মাটি দিয়েই আমরা গাছগুলোকে রিপোর্ট করতে পারবো কিছুদিনের মধ্যে আবার ফিডার রুটে ভর্তি হয়ে যাবে এবং গাছ সুন্দরভাবে ফুলে ভরে উঠবে বড় বড় যে গাছগুলো সেই গাছগুলোকে বললাম এখন হালকা করতে পারেন বর্ষার ঠিক আগে আবার প্রুনিং করবেন বর্ষার পরে করতে পারেন এই সময়টা হার্ট প্রুনিং করবেন না সামনে গরম আসছে গাছ কিন্তু যে স্ট্রেসটা সেটা নিতে পারবে না কারণ সমস্ত গাছ কিন্তু সহনশীল গাছ নয় এরপরে আসবো গাছে জল সেচের ব্যাপার পগেন ভেলিয়া গাছের জন্য কিন্তু আমরা এর আগের ভিডিওতে আমি নিজেই বলেছি যে গাছটাকে স্ট্রেস দিয়ে গাছে ফুল নিয়ে আসুন জল দেবেন না একদম মাটিটাকে ড্রাই করে ফেলবেন কিন্তু এতে দেখুন গাছের কিন্তু আলটিমেট ক্ষতি করছি মানে ক্ষতি হচ্ছে ফুল বেশি পাচ্ছি ঠিক আছে কিন্তু গাছটার যে গ্রোথ সেটা ব্যাহত হচ্ছে গাছের কোষ বিভাজন ব্যাহত হচ্ছে গাছের কিন্তু যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বা গাছের যে গাছের যে জৈবিক প্রক্রিয়া সেটা কিন্তু অনেকটা অনেকটাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমরা গাছগুলোকে আর নিয়মিত জল দেব। আর আগে যে সমস্ত ভিডিও গুলো আমি দেখেছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা দেশি দেশি ভ্যারাইটি খুব হার্ডি গাছ সেই গাছগুলোকে জল না দিলেও সেই গাছগুলোর কোনো ক্ষতি হতো না কিন্তু এখন যে সমস্ত গাছগুলো আমি নিয়ে বসেছি বা এখন যে সমস্ত গাছগুলো আমার বাগানে আছে এইগুলো কিন্তু প্রত্যেকটা হাইব্রিড গাছ এই গাছগুলোকে যদি আমরা জল ট্রেস দিই গাছগুলো কিন্তু মারাও যেতে পারে ঢলে তো পড়বেই হ্যাঁ তো এই জন্য আমরা সবসময় নিয়মিত জল দেবো গাছ যাতে গোড়ায় যাতে জল জমে না থাকে সেদিকটা নজর দিতে হবে অতিরিক্ত ওভার ওয়াটারিং করা যাবে না কিন্তু গাছের গোড়ায় কিন্তু সবসময় ময়স্চারাইজার মার ভাবটা রাখতে হবে যে গাছগুলোতে ফুল নেই অর্থাৎ ফুল আসার আগের মুহূর্তে গোড়াটা খুশে নিয়ে কিছু ওই চাপান সার দিয়ে দেবো এবং জল দেওয়াটা তুলনামূলকভাবে কমাবো আর যে গাছগুলোতে ফুলে ভর্তি হয়ে আছে সেই গাছের মাটিতে আর্দ্রতা রেখে জল দেবেন জলের ঘাটতি যেন কোনো সময় না হয় এতে ফুলগুলো ঝরে যেতে পারে নিয়মিত জলসেচ করলে এই ফুলগুলো অনেক দিন তরতাজা থাকবে এবং ফুলগুলো খুব সুন্দর থাকবে ফুল শুকিয়ে যখন ঝরে যাবে তখন অবশিষ্ট বোঁটাগুলোকে কেটে দিতে হবে এবং লম্বা হয়ে যাওয়া ডগাগুলোকেও হালকা ছেটে দিতে হবে এবং প্রত্যেকটা ডগাই হালকা করে ছেটে দিয়ে গোড়ায় আবার চাপান সার দিয়ে দিলে আবার নতুন করে গাছ ফুলে সেজে উঠবে তবে সব গাছই যে ফুল শুকে যাওয়ার পর ঝরে যায় তা কিন্তু নয় মহারা গ্রুপের গাছসহ বেশ কয়েকটি ভ্যারাইটি আছে যেগুলো ফুল শুকিয়ে ঝরে না সেগুলো গাছেই শুকনো অবস্থায় ঝুলতে থাকে সেইগুলোকে একটা কাঁচি দিয়ে ধরে ধরে কেটে দিয়ে আবার গোড়ায় চাপান সার দিলে সেই গাছ ফুলে ভরে যায় তো বন্ধুরা এই ছিল আজকের বগেনভ্যালিয়ার পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ